Assalamualaikum. Selamat pagi Mas Adon. Kalau begitu masuk. Mari nanti kami masuk. Alhamdulillah, ini adalah sih. Dan alih itu kemarin satu dulu. Karena kami masih banyak, dan para asyik kecil halal sebuah. Jika saya ibu halal itu dua kali. Untuk mati jana, kami itu sama abdulai kira. Agar dulu kelas ini silam. Sama abdulai alih jana kulitin. সেখান থেকে যদি আমাদের সৃজনশীল প্রশ্ন হয় না আমাদের এমসিকিউ প্রশ্ন হয় এই কারণে আমি এখান থেকে কিছু বিষয়গুলো আলোচনা করে দিয়েছিলাম আর তোমাদের বলেছিলাম একটু করে নিবে ঠিক আছে আর আমাদের ওখানে দুইটা প্র্যাকটিক্যাল আছে এক্সপেরিমেন্ট আছে একটা হচ্ছে স্কুলের সাহায্যে আর একটা হচ্ছে স্পিরোমিটারের সাহায্যে উচ্চতা নিয়ে তাই না তো আমরা ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের দোয়া করো আমাদের দেশে পরিস্থিতি খুব তাড়াতাড়ি ভালো হোক সবাই সুস্থ থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা ওগুলো করে দেবো তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছে দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টার নিয়ে ঠিক আছে যেহেতু দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে তাই না তাহলে এবার আমাদের কি অধ্যায়ের নাম ভেক্টর তাই না যদিও আমাদের শুধু অধ্যায়ের নাম ভেক্টর কিন্তু আমরা দুটোই সম্পর্কে আলোচনা করবো ভেক্টর আর হচ্ছে স্কেলার তাই না তাহলে এবার প্রথম অবস্থায় আমরা জানি যে রাশি কাকে বলা হয় তাই না রাশি বলতে আমরা বুঝি রাশির ইংরেজি হচ্ছে কোয়ান্টিটি তার মানে হচ্ছে রাশি যা পরিমাপ করা যায় সেটাই হচ্ছে আমাদের রাশি তাই না তাহলে যেটা পরিমাপ করা যায় না এমন কিছু কি আছে যা পরিমাপ করা যায় তাকে আমাদের কি বলা হয় রাশি বলা হয় তাই না তাহলে পরিমাপ করা যায় এমন কিছু তোমাদের কি জানা আছে যে পরিমাপ করা যায় না এমন কিছু তাই না আচ্ছা সেটা আমাদের জানা আছে কিন্তু আমরা ভাবি না আসলে যেমন আমি হাসলাম তাই একটা আমি ছেলে মেয়ে বা ভাই বোন বা তোমাদের একটা কৃতকার্য বা সফলতার কাজে আমি আনন্দ পেলাম খুব আনন্দ পেলাম এটা আমরা পরিমাপ করতে পারছি না কিলোগ্রাম দিয়ে পরিমাপ করতে আছে না মিটার দিয়েও পারতেছি না লিটার দিয়েও পারতেছি না তাই না তো এটা আমাদের রাশি না তবে আমরা বলে থাকি আমি খুব আনন্দিত হয়েছি বা কোনো স্যাড নিউজ শুনলে তাই না আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেলে নিজেদের আমি খুব দুঃখ পেলাম বা কোনো কারণে আমরা অনেক সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কারণে আমাদের ট্র্যাজেডির মুখে পড়তে হয় তখন আমরা কি বলি যে আমরা অনেক দুঃখ পেয়েছি বা অনেক কষ্ট পেয়েছি তো এগুলো আমাদের রাশির মধ্যে আসে না কারণ এগুলো হচ্ছে আমরা পরিমাপ করে আমরা বুঝাতে পারি তাই না আমরা বুঝাতে পারি না এটা আমাদের ভিতরে অবস্থান করে ঠিক আছে তাহলে যা পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি আর তাহলে আমরা দুই প্রকার রাশির কথা আসি প্রথম হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি তাহলে স্কেলার রাশি বলতে আমরা কি বুঝবো স্কেলার রাশি তোমাদের এগুলো জানা আছে ক্লাস 9 এর থেকে তারপর আমি একটু আজকে আলোচনা করবো ঠিক আছে স্কেলার রাশি যে রাশির মান আছে দিক নেই যে সকল রাশির শুধু মান আছে দিক নেই সেগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি স্কেলার রাশির আরেকটা নাম হচ্ছে অদিক রাশি বলা হয় যেহেতু কোনো দিক নাই সেটা হচ্ছে স্কেলার রাশি আর যেমন আমাদের ঘর আছে দৈর্ঘ্য আছে সময় জনসংখ্যা ইত্যাদি হচ্ছে আমাদের স্কেলার রাশি তারপর হচ্ছে ঘর সময় তারপর হচ্ছে জনসংখ্যা আর আছে আমাদের ঠিক আছে এগুলা হচ্ছে আমাদের স্কেলার রাশি আর ভেক্টর রাশি ভেক্টর রাশি বলতে আমাদের বুঝায় দিক রাশি তাই না তো ভেক্টর রাশি আমরা কি বলবো যে সকল রাশির মান এবং দিক মান ও দিক উভয় আছে তাই না সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি মান এবং দিক দুটোই আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি যেমন আমাদের হচ্ছে সরণ তোমরা জানো মানে সরণের সংজ্ঞাটা হ্যাঁ সরণ নির্দিষ্ট দিকে বস্তু অবস্থানের পরিবর্তনের হার সেটাই ছিল আমাদের সরণ তাই না নির্দিষ্ট দিকে বস্তু অবস্থানের পরিবর্তন এটা হচ্ছে সরণ নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন সরণ আর সরণের পরিবর্তনের হারকে বলা হয় আমাদের বেগ আর বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ ত্বরণ
মঙ্গল দুটোই আসে। যদি বেগ বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলে থাকি ত্বরণ, আর যদি বেগ হ্রাস পায় সেটাকে আমরা বলে থাকি মন্দন। তাই তারপরে বল নির্দিষ্ট দিকে আমাদের প্রয়োগ করা হয়, ঠিক আছে? এগুলা হচ্ছে আমাদের কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি কি আছে আমরা বুঝলাম। ভেক্টর রাশি দুটো আছে, মান এবং দিক, বা অভিমুখ বলা হয় অনেক সময় দিককে, যার মান এবং অভিমুখ মানে একটা নির্দিষ্ট দিকে সে মুখ করে যাচ্ছে সেটাকে আমাদের বলা হয় অভিমুখ। তাহলে সেটা হচ্ছে আমাদের কি রাশি? ভেক্টর রাশি, তাই না? এবার স্কেলার ভেক্টর রাশি জানলাম। এবার আমরা কিভাবে বুঝবো কোনটা স্কেলার রাশি ভেক্টর রাশি? মনে করো এই একটা সংখ্যা মান বুঝাচ্ছে, তাই ঠিক আছে? তাহলে এখানে যদি লেখা থাকে আমরা কিভাবে বুঝবো কোনটা স্কেলার রাশি আর কোনটা ভেক্টর রাশি, তাই না? তো এটা বোঝানোর জন্য আমাদেরকে ভেক্টরের কিছু নিয়ম আমাদের দেওয়া হয় সাধারণত। তারা ভেক্টরকে আমাদের নর্মালি স্কেলার রাশিটা আমি এ দিয়ে প্রকাশ করতে পারি, কিন্তু ভেক্টর রাশিকে আমার এভাবে দুটি এরো চিহ্ন যে এটা এটা একদিকে যাচ্ছে, তাই না? আবার এটা আবার এভাবে আবার একদিক মোটা করে আমাদের ভেক্টর প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে এটা আমাদের ভেক্টর প্রকাশ করা হয়। তাহলে আমরা এভাবে যদি এই চিহ্নগুলো থাকে তাহলে আমরা সেটা বুঝে নেবো কি রাশি? ভেক্টর রাশি, তাই না? তাহলে এর ভেক্টর তার মানে ম্যাক্সিমাম আমাদের এই চিহ্নটা দিয়ে ব্যবহার করা হয়, ভেক্টর রাশি তীর চিহ্ন, তাই না? তোমরা রাস্তাঘাটে যখন যাওয়া আসা করো তখন দেখো যে এরকম করে লেখা থাকে আমাদের হয়তো মানুষ, তাই না? প্রকাশের জন্য আমাদের যত প্রকারই চিহ্ন থাকুক আমরা এটা বেশিরভাগ ব্যবহার করে থাকি, ঠিক আছে? আর যখন মান প্রকাশ করা হয় এভাবে মান প্রকাশের জন্য আমরা কি করি? এটাকে এ ভেক্টরের পরম মান বলা হয়, মানে ধনাত্মক মান, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মান। এবার তড়িৎ প্রবাহ আমাদের জানা আছে তোমাদের যে তড়িৎ প্রবাহকে আমাদের হচ্ছে মান এবং অভিমুখ দুটোই আছে, তাই না? তোমাদের একটা ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন আসতে পারে যে মান এবং অভিমুখ আছে, অভিমুখ মানে আমি কি বললাম দিক, মান এবং অভিমুখ আছে সকল রাশি কি ভেক্টর রাশি? তো মান এবং অভিমুখ দুটোই আছে, তারপরও আমাদের একটি হচ্ছে ভেক্টর রাশি নয় ব্যতীত এরকম একটা জিনিস তোমরা একটু মনে রেখো যে কি আমাদের সব মান এবং দিক থাকলে সকলে যে ভেক্টর রাশি তা না, আমাদের ভেক্টর রাশি ব্যতিক্রম আছে। যেমন আমি বললাম তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের মান এবং দিক দুটোই আছে, তারপরেও সেটা আমাদের কি হচ্ছে ভেক্টর রাশি নয়, তা না? কারণ হলো যে আমাদের ভেক্টর যোগের কিছু বিনিময় সূত্র আছে, সেই সূত্রগুলো দিক থাকা সত্ত্বেও আমাদের ভেক্টর যোগ তো আমরা সাধারণ গাণিতিক নিয়মে করতে পারি না, সেটা কি জ্যামিতিক নিয়মে করতে হয়, তা না? জ্যামিতিক নিয়ম তো আমাদের জ্যামিতিক নিয়মে করতে চেয়ে সে যোজন বিয়োজন কিছু সূত্র মেনে চলে, বৃত্ত যোগের বিনিময় সূত্র মেনে চলে যোজন বিয়োজন, তা না? তো আমাদের এই তড়িৎ প্রবাহটা ভেক্টর যোগের বিনিময় সূত্র মেনে চলে না, তাহলে মান এবং দিক থাকার পরও সে কি মেনে চলে না? ভেক্টর যোগের, এটা তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? ভেক্টর যোগের বিনিময় সূত্র, ভেক্টর যোগের বিনিময় সূত্র মেনে চলে না, এই কারণে আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে আমরা
আমাদের গেল ভেক্টর স্কেলার সম্পর্কে জানলাম। এবার তোমরা শোনা হয়তো অবাক হবে যে আমি একটি পরীক্ষায় এক ক্লাসের পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছিলাম এমসিকিউ, যে কোনটি রাশি নয়, কোনটি রাশি নয়, দেখো আমি সবগুলোর মানুষদের দিয়েছি অবশ্যই, যে আমি একটা ক্লাসে এমসিকিউ প্রশ্নটা করেছিলাম যে কোনটি রাশি নয়, তাই না? তাহলে আমাকে ক দিয়েছিলাম মানুষের ঘর, ক হচ্ছে মানুষের হাসি, গ হলো মানুষের অতিক্রান্ত দূরত্ব, আর ঘ হলো মানুষের খাদ্য, তাই না? তাহলে তোমাদের কি মনে হতে পারে, যে হাসি লাগছে তাই না প্রশ্নটা শুনে, যে ম্যাডাম এভাবে মানুষ মানুষ নিয়ে ফেলেছে? আসলে আমরা তোমরা অনেকে পারবে আশা করি। তারপরে আমি বলে দেই যে ঘর, তাই আমাদের ঘর, এটা তো আমাদের মাপতে পারি, এটা রাশি। তারপরে হচ্ছে হাসি, আর হচ্ছে মানুষের অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এটাও মাপতে পারি আমি কতটুকু অতিক্রম করলাম। তারপরে খাদ্য তো আমাদের ক্যালোরি কত কেজি বা গ্রাম, বা সেখান থেকে আমরা কি পরিমাণ শক্তি পাই সেটা ক্যালোরিতে হিসাব করা হয়, তাই না? তাহলে আমাদের উত্তর সঠিক হচ্ছে, আমি তোমাদের আলোচনা করলাম কিছুক্ষণ আগে, যে হচ্ছে আমরা বলতে পারি খুব বেশি আনন্দিত হয়েছি কিংবা খুব বেশি কষ্ট পেয়েছি, কিন্তু কি পরিমাণ, 5 কেজি না 2 কেজি না 10 কেজি না 10 মিটার না 10 লিটার, আমরা এটা পরিমাপ করতে পারি না, ঠিক আছে? এই কারণে এখানে উত্তর হচ্ছে আমাদের সঠিক উত্তর হলো খ, ঠিক আছে? এবার আমরা ভেক্টরে যাই। ভেক্টর আমাদের কয়েক প্রকার ভেক্টর আছে। ভেক্টর প্রথম অবস্থায় আসো তোমরা, হচ্ছে একক ভেক্টর। আমরা আজকে তোমাদের ভেক্টর নিয়ে আলোচনা করব, একক ভেক্টর। তাহলে একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এক একক, তাই না? যে ভেক্টরের মান হচ্ছে কত হবে, এক, ঠিক আছে? তাকে বলা হচ্ছে আমাদের একক ভেক্টর। বা কি হবে তাহলে একক ভেক্টরের ইংরেজি কি আসতে পারে, ইউনিট, তাই না? ইউনিট ভেক্টর। তাহলে যে ভেক্টরের মান এক একক তাকে বলা হচ্ছে একক ভেক্টর, তাই না? একক ভেক্টরকে সাধারণত আমরা স্মল তাহলে অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, সেটা যেমন ধরো এ অথবা এন অথবা আই, স্মল লেটার দিয়ে। এবং একক ভেক্টর বোঝানোর জন্য আমাদের স্পেশাল একটা চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে বলা হয় আমাদের টুপি চিহ্ন। তাহলে একক ভেক্টর বোঝানোর জন্য আমরা কি কি ব্যবহার করে থাকি, এ এল আই, এগুলো হচ্ছে আমাদের সব হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর এটা থাকলে আমরা কি বুঝবো, যে হচ্ছে এ ভেক্টর একক ভেক্টর। এবার মনে করো এ একটি ভেক্টর, ঠিক আছে? এ একটি ভেক্টর, আচ্ছা এ বলছে এ ভেক্টরে একক ভেক্টর নির্ণয় করো, তাই না? একক ভেক্টর লিখো, তাহলে আমরা কি লিখবো, এ ভেক্টরের একটি একক একটি ভেক্টরে একক ভেক্টর লিখো। তাহলে বোঝা গেলাম এ
সামানে আমি কি পেলাম যে একটি যদি ভেক্টর হয় তাহলে একক ভেক্টর হবে কি হবে একক ভেক্টর সমান আমরা লিখবো ভেক্টর ভাগ হচ্ছে ভেক্টরের মান ঠিক আছে আচ্ছা আমি আরো যাব তারপরে আসো নাল ভেক্টর বা জিরো ভেক্টর তাই না বা শূন্য ভেক্টর তাহলে আমরা কি বলতে পারি যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর যে ভেক্টরের মান হচ্ছে জিরো এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই হয় কোন ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই এটা আমাদের কিন্তু এমসিকিউ প্রশ্নে আসে তাহলে এই ভেক্টরের মান হচ্ছে আমাদের কত যে ভেক্টরের মান জিরো সেটাকে আমাদের বলা হচ্ছে নাল বা শূন্য ভেক্টর এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যেহেতু এই ভেক্টরের মানই জিরো আমাদের রাখা কি দরকার ছিল কিন্তু না এই ভেক্টরের অনেক গুরুত্ব আছে ঠিক আছে তাহলে যে ভেক্টরের মান হচ্ছে জিরো তাকে আমরা শূন্য ভেক্টর বলে থাকি আর নাল বা শূন্য ভেক্টরের হচ্ছে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই এবার দুইটি ভেক্টরের বিয়োগফল বোঝানোর জন্য আমাদের শূন্য ভেক্টরের প্রয়োজন হয় দুইটি সমান ভেক্টরের বিয়োগফল বের করার জন্য আমাদের শূন্য ভেক্টর প্রয়োজন হয় আবার দুইটি সমান্তরাল ভেক্টরের দুইটি সমান্তরাল ভেক্টরের মান বোঝাতো আমাদের ভেক্টর ইউজ হয় ঠিক আছে তাহলে এবার আমরা হচ্ছে যাই শূন্য বা নাল ভেক্টর গেল এবার হচ্ছে আমরা বিপরীত ভেক্টর ঠিক আছে বিপরীত ভেক্টর শূন্য ভেক্টর আর সমান ভেক্টর তো আমরা বুঝছি যে সকল ভেক্টরের মান সমান এবার একই দিকে যায় এটাকে আমাদের বলা হয় সমান ভেক্টর এবার আমি আসি হচ্ছে বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর হচ্ছে যে মান সমান কিন্তু দিক বিপরীত উভয় মান ধরে নাও ফাই তাই না এটাও ফাই তাহলে উভয়ের মান সমান কিন্তু দিক বিপরীত তাহলে এটা এ ভেক্টর এটা হচ্ছে বি তাহলে আমরা কি লিখতে পারি এ ভেক্টর সমান যদি ফাই হয় তাহলে বি ভেক্টর সমান আমাদের কি হবে মাইনাস ফাই ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর তাই না এবার এই বিপরীত ভেক্টরকে আরেকটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে ঋণ ভেক্টর বিপরীত ভেক্টরের আরেকটা নাম হচ্ছে ঋণ ভেক্টর এবার আমি একটা আরেকটা আসি অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর কাকে বলা হয় আমরা এক্স অক্ষ এবং দুইটা অক্ষ এক্স মানে ওয়াই অক্ষ আমরা দুইটা সমান্তরাল আছে ধরে নাও এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে ওয়াই তাই বন্ধুবন্ধু সমকোণ এটা উভয় বিন্দু এর মধ্যে আমাদের টি যে কোনো একটি বিন্দু ঠিক আছে তাহলে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দু অবস্থান নির্ণয় করার জন্য আমাদের যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে আমাদের অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলা হয় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় বা প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর তাহলে ও বিন্দু থেকে আমাদের ঠিক আছে ও পি তাহলে এটা হচ্ছে আমাদের কি ভেক্টর অবস্থান ও পি তে মানে আমরা আর দিয়ে প্রকাশ ঠিক আছে তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টর বলা হয় তাহলে অবস্থান ভেক্টরকে কি বলা হয় আমাদের ব্যাসার্ধ ভেক্টরও বলা হয় ব্যাসার্ধ ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি আর দিয়ে প্রকাশ করা হয় তাই আচ্ছা গেল এবার আরেকটা ভেক্টর
ভেক্টর আছে যেটাকে আমরা দিকপ্রতীক লিখেছিলাম বিপরীত, তাই না? বিপরীত বা ঋণ ভেক্টর। আর এবার হচ্ছে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর বলা হচ্ছে যে একটি ভেক্টরের মান যা, তাই তার বিপরীত মানটাই দিকটা একই যে ভেক্টরের দিক একই, তাই না? কিন্তু মান হলো এটার মান যদি আমার হয় ফাইভ একক, তাহলে বিপরীত ভেক্টর আর বিপরীত ভেক্টর দুটি কিন্তু আলাদা জিনিস। বিপরীত ভেক্টর হচ্ছে আমাদের ঋণ ভেক্টর, তাই না? একটা মানে মান একই কিন্তু দিক বিপরীত। আর বিপরীত ভেক্টর এটা হচ্ছে মান হলো দিক একই কিন্তু মান হচ্ছে ভগ্নাংশ অপরিচিত বিপরীত, তাই না? তার মানে একটা হচ্ছে যদি হাইট একক হয় এ ভেক্টর, তাহলে বি ভেক্টরের মান হবে এর ওয়ান ভাগ ফাইভ, কিন্তু উভয়ের দিক আবার একই। এটাকে বলা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। এবার আরো আছে যেটা হচ্ছে সরল ভেক্টর। সরল ভেক্টর আমরা বুঝছি রৈখিক বা সরল পথে যে ভেক্টরে আমরা মান পাই সেটাকে আমরা অতিক্রান্ত দূরত্বকে সরল ভেক্টর বলা হয়, ঠিক আছে? এটাকে আর দ্বারা সূচিত করা হয়। আর সদৃশ ভেক্টর হচ্ছে যে সমজাতীয় অসম মানে, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর তো আমরা বুঝি একটা নির্দিষ্ট জায়গা, তাই না? ঠিক আছে, তো কতগুলো ভেক্টর যদি একই তলে অবস্থান করে, মনে করে একটা দিকে একটা দিকে একটা এইভাবে, ঠিক আছে, এরা হচ্ছে দিক এবং মানের কথা না, এরা হচ্ছে যদি একই তলে অবস্থান করে সেটাকে বলা হচ্ছে আমাদের সমতলীয় ভেক্টর। এরপর তোমরা আসো পোলার ভেক্টর। পোলার ভেক্টর, পোলার ভেক্টর বলা হচ্ছে যে এমন কিছু ভেক্টর যা বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয়, যেমন আমাদের স্থান ঘুরতেছে, তা না? এখানে আমরা কি পাই? এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ পাই, তা না? তাহলে এমন কোন বেগ বা এমন কোন ভেক্টর যা ঘূর্ণনের সঙ্গে যুক্ত নয়। পোলার মানে তোমরা অনেকে জানো মেরু, পোল মানে মেরু, ঠিক আছে? পোলার আমরা চুম্বকে এই শব্দটা ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে মেরু, এবার পোলার তাহলে ভেক্টর থেকে আসলো যে ভেক্টর আমাদের ঘূর্ণনের সঙ্গে সম্পর্ক যুক্ত নয়, তারাকে আমাদের হচ্ছে পোলার ভেক্টর বলা হয়। যেমন হচ্ছে বল, ভরবেগ, সরণ, গতিবেগ ইত্যাদি। বল, তারপরে হচ্ছে ভরবেগ, সরণ, তারপর হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে আমাদের পোলার ভেক্টর। এবার আরেকটা আছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর যে ভেক্টর গুলো বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত, যে ভেক্টর গুলো বস্তুর ঘূর্ণনের সঙ্গে যুক্ত তাদেরকে আমাদের অক্ষীয় ভেক্টর বলা হয়। তাহলে অক্ষীয় ভেক্টর আমাদের কে কে আসছে? আমি এখানে কি বললাম? কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ ইত্যাদি। তাহলে অক্ষীয় ভেক্টর কে কে আসলো আমাদের? কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, তোমরা আরো এটা পড়বো আমরা, কৌণিক ত্বরণ আর হচ্ছে কৌণিক
ভেক্টর সম্পর্কে আজকে আলোচনা করলাম। আরেকটা যদি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে আমাদের পার্থক্য জানা আছে। স্কেলার রাশি আমি যে কোনো ভাবে যোগ করতে পারি, কিন্তু ভেক্টর রাশি আমি যাচ্ছি এদিকে আর আমি এইদিকে যাচ্ছি, এই দুইটা আমরা যোগ করতে পারি না। আরেকটা আছে তোমাদের, আরেকটা হচ্ছে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর বলা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে যে ভেক্টর পাওয়া যায় সেটাকে আমাদের লব্ধি ভেক্টর বলা হয়। তাহলে স্থলা রাশির যোগ ব্যায়াম আমরা সাধারণ গাণিতিক নিয়মে করতে পারি, কিন্তু ভেক্টর রাশির যোগ ব্যায়াম গাণিতিক নিয়মে করা যায় না। ভেক্টর রাশির যোগ ব্যায়াম করার জন্য আমাদের জ্যামিতিক নিয়মে যেতে হয়। এর জন্য আমাদের কয়েকটা সূত্র আছে, একটা হচ্ছে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, আর হচ্ছে আমাদের সামগ্রিক সূত্র, তাই না? ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামগ্রিক সূত্র, এছাড়াও আরেকটা আছে উপাংশ সূত্র। তো আজকে যে পর্যন্ত আলোচনা করলাম তোমাদের ভেক্টর নিয়ে, আমরা কত প্রকার ভেক্টর পেলাম এবং তাদের মান গুলা কিভাবে আমরা বের করব, তোমরা সবাই একটু পড়ে থাকবে, আচ্ছা পড়ে থাকবে। আবার ইনশাল্লাহ সামনে আমি ভেক্টরের কিভাবে যোগ বের করতে হয় আমি ত্রিভুজ সূত্র, সামগ্রিক সূত্র নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? আজকে যেগুলো আলোচনা করলাম তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, যে বই থাক, যে রাইটারের বই থাক, তোমরা একটু পড়াগুলো সবাই দেখবে, ঠিক আছে? তাহলে ভালো থাকো, আচ্ছা, আসসালামু আলাইকুম।